আজকে একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ভিডিওটা প্রথমে একটু দেখুন এবং একটু বোঝার চেষ্টা করুন এই ভিডিওটা কোথাকার হতে পারে বা কি ধরনের অনুষ্ঠানের হতে পারে। প্রথমে আপনাদেরকে একটু ঝলক দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখলেন একেবারে হই হই করে নাচ, নাচের ছন্দ কোন গানের ছন্দ কিছুই বোঝা যাচ্ছে না। যেটা খবর যে ডিজের তালে নাচ হচ্ছে, আদৌ ডিজে বাজছে না জেনারেটরের তালে নাচছে কিছুই বোঝা যাচ্ছে না, এতটাই উদ্দামতা। এই ছবিটা, এই ভিডিওটা হয়তো হঠাৎ করে দেখে কেউ বুঝতে পারছে না এটা কোথাকার। এটা একটা স্কুলের স্টুডেন্ট, তারা এইভাবে নাচছে। ইউনিফর্ম যেহেতু নেই, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা কোনো স্কুলের ছবি বা কোথাকার কি ছবি। আপনাদেরকে আমরা বলছি এটা স্কুলের ছবি, এবং এই স্কুল হচ্ছে খানাকুলের একেবারে ঐতিহ্যবাহী একটা স্কুল, যে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা কথিত রয়েছে, এটা আমাদের জানা। গোপালনগর কে কে জ্ঞানদা ইনস্টিটিউশন, সেই স্কুলের চিত্র, গতকালকের ছবি, যদিও একটু আসতে আমাদের কাছে দেরি হয়েছে। গতকালকের ছবি, গতকাল ক্লাস ইলেভেনের নবীনবরণ অনুষ্ঠান ছিল। নবীনবরণ অনুষ্ঠানের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বা ভিত্তিপ্রস্তর দেওয়া সেই স্কুলের চিত্রটা দেখুন, যে কিভাবে উদ্দামতা। এটা কি স্কুলের ছবি নাকি পাড়ার কোনো ক্লাবের বিসর্জন দিতে গেলে যেমন লুঙ্গি ড্যান্স হয় তার ছবি? এটা কি সুস্থ সংস্কৃতি? এটা স্কুলের পরিবেশ? এ নিয়ে কিন্তু সমালোচনার ঝড় বইছে বলা যায়। কদিন আগেই আপনাদেরকে একটা দেখিয়েছিলাম যে খানাকুল এলাকারই ময়াল ইনস্টিটিউশন এট স্কুল, সেখানে স্কুল চত্বরে টিচাররা ধাক্কাধাক্কি করছেন, চাঁচামেচি করছেন, কেউ কেউ বলছেন মারামারি করছিলেন। স্টুডেন্টরা অবাক হয়ে দেখছেন যে স্কুল চত্বরে কি, এটা কি পরিবেশ। আর আজকে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এটা টিচাররা নয়, স্টুডেন্টরা যে ধরনের বিহেভ, যে ধরনের নাচে উদ্দামতা, হই হই দেখাচ্ছে, এটাও কি স্কুলের পরিবেশ? এরকম একটা ঐতিহ্যবাহী স্কুল, সেই প্রশ্নকে দৌড়তে শুরু করেছে। আমার সঙ্গে হিমুর্তে ফল্লানি রয়েছেন, শিক্ষা জগতের বিশিষ্ট মানুষ, যিনি কড়া হাতে স্কুল পরিচালনা করেছেন, প্রধান শিক্ষকের ভূমিকায় দীর্ঘদিন কাজ করেছেন খানাকুল এলাকার একটি স্কুলে, রাজহাটি বন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রাক্তন শেখ হাসান ইমাম। ইমাম সাহেব, আপনি তো ছবিটা দেখলেন, কি বলবেন? হ্যাঁ, ছবিটা দেখলাম অবশ্য। গোপালনগর স্কুল সম্পর্কে আমার ভালো পরিচিতিও আছে, ওই অনুষ্ঠানে, ওই বিদ্যালয়ে আমি একাধিকবার অ্যাটেন্ড করেছি অতিথি হিসাবে। সত্যি ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান নিঃসন্দেহে। আজকে একটা কথা যেটা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যে এটা বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিশৃঙ্খলার একটা পরিসর তৈরি হয়েছে সর্বত্র, আমাদের লোয়ার লেভেল থেকে আপার মোস্ট লেভেল পর্যন্ত যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে, তাতে সামগ্রিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, সমাজ ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহ, এটা বলার অপেক্ষা রাখে না। আর স্কুলগুলোতে আমাদের কাছে এখন খবর টবর মাঝে মাঝে পাই, নানা ধরনের বিশৃঙ্খলার খবর আমরা অবশ্য পাই, জানতেও পারি যে অনেক সময় ছেলেমেয়েরা স্কুলে ক্লাস ঠিক মতো করে না, ক্লাসে ডিস্টার্ব করে, বেরিয়ে চলে যায় ইচ্ছা মতো এখানে ওখানে, এইসব ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়। সেগুলো খুবই হতাশ করে। তবুই আমাদের এই সব ছেলেমেয়েরা, এরাই আবার আমাদের ভবিষ্যৎ, এদের দিকেও তাকিয়ে থাকতে হয় আমাদের। কিন্তু তারা যদি সবকিছুকেই উলটপালট করে দিতে চায়, একটা স্কুল, তার শিক্ষা, তার পরিবেশ, তার সঙ্গে মানুষ হওয়ার সম্পর্ক, শিক্ষার সঙ্গে মানুষ হওয়ার সম্পর্ক আছে, আমরা প্রথমেই চাই যে শিক্ষা মানুষকে মানুষ করে তুলবে, প্রকৃত অর্থে একজন ছাত্র ছাত্রী তারা মানুষ হবে। তো সেই জায়গাতে যদি এইরকম চরম বিশৃঙ্খলা, তার যদি দেখা যায় তার এইরকম পরিব্যাপ্তি,
সেটা সত্যি খুব হতাশাজনক। আমি জানি না ওই বিদ্যালয়ের মাস্টারমশাইরা কোথায় ছিলেন, তারা কি করছিলেন ইত্যাদি। হয়তো দেখা যাবে তারা অনেক ক্ষেত্রে অসহায়, কিছু কিছু জায়গায় এই যদি এই ইলেভেনে যারা ভর্তি হয়েছে এরা নিজেদের কলেজ ফ্রেন্ড মনে করে কলেজের যে অবস্থাটা বর্তমানে হয়েছে এরাও যদি সেইভাবে নিজেদের ভেবে থাকে এবং অন্যদের সেইভাবে টেনে নিয়ে যদি আজকে এইরকম একটা অবস্থা বা এরকম একটা সিন ক্রিয়েট করে, যেটা আমাদের কাছে দীর্ঘকাল শিক্ষার সঙ্গে জড়িত থেকে আমরা যে মূল্যবোধের শিক্ষা দিয়ে এসেছি এবং এখনো বলে থাকি সেটাকে চরমভাবে ঘা খেলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মূল্যবোধের জায়গাটা চরমভাবে ঘা খেলো এবং এই সেন থেকে এই যে সিনিয়র ছেলেরা দাদারা দাদাদের কাছ থেকে ভাইয়েরা কি শিখবে, এই উল্লাস তো ওইভাবে করার কথা নয়। তাদেরকে নবীন বরণ করছে, তাদের ওই প্রতিষ্ঠানে জানানো হচ্ছে, তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে এবং তাদের উপরে স্কুলের ভবিষ্যৎ নির্ভর করছে, সেই জন্য তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। তারা সেখানে শুরুটা করলো উদ্যম নৃত্য দিয়ে, যেটা পুরোপুরি বিশৃঙ্খলার একটা চরম নিদর্শন। তবু আমি আশাবাদী, আমাদের এই ছেলেমেয়েরা এরাই আমাদের ভবিষ্যৎ। আমি আশা রাখবো যে এই ছেলেমেয়েরা এই ভুল বুঝতে পারবে, তারা সংযমের পরিচয় দেবে, শৃঙ্খলাবোধের পরিচয় দেবে এবং প্রকৃত হচ্ছে মানুষ হয়ে উঠবে। এবং স্যারেরা যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা যতই অসুবিধের দিক আসুক না কেন, প্রতিকূলতা আসুক না কেন, আমি তাদের অনুরোধ করব তারা যেন দায়িত্ব একটু সচেতনভাবে পালন করেন, তারা যেন ছেলে মেয়েদের সুশিক্ষা দেওয়ার বিষয়টাকে নিয়ে অনেক ক্ষেত্রে তাদের হয়তো রিস্কের মধ্যে যেতে হবে, ঝামেলার মধ্যে যেতে হবে, প্রতিকূলতার মধ্যে যেতে হবে, রাজনৈতিক ভয় ভীতির ব্যাপার এসে যেতে পারে, তবুই তারা যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব তাদের পালন করতেই হবে। তাহলে সমাজ কোথায় দাঁড়াবে, কাদের উপরে ভরসা রাখবে? শিক্ষকদের উপরে বিরাট ভরসা রাখে সমাজ। অতএব আমি সেই আশা রাখি যে এই সব কালো দিনগুলো আস্তে আস্তে অন্তর্হিত হয়ে যাবে, ভ্যানিশ হবে, ডিসঅ্যাপিয়ার করবে এবং আবার আমরা এই শিক্ষায়তন আমাদের শিক্ষায়তনগুলো আবার উজ্জ্বল হবে, ভাস্বর হবে, শৃঙ্খলাবোধের মধ্য দিয়ে সঠিক মূল্যবোধের সেখানে পরিচর্যা হবে এবং আমাদের ছেলেমেয়েরা দেশ এবং দেশের উজ্জ্বল করবে, আশা নিয়ে বক্তব্য শেষ করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ শিক্ষাবিদ শেখ হাসান ইমাম আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।